डेढ़ বছর ধরে কারাবন্দী জীবন কাটানোর পর অবশেষে উন্মুক্ত আকাশে নিচে এলেন বিধায়ক অখিল গগৈ। অখিল গগৈর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রুজু করা হয়েছিল। চাঁদমারী থানায় কারাবন্দী হওয়া অখিল গগৈর বিরুদ্ধে এনআইএ এর একটি মামলা চলছিল। অবশেষে এই মামলায় নির্দোষ প্রমাণিত হয়ে বাইরে বেরিয়ে এলেন কৃষক নেতা অখিল। মুক্ত হওয়ার পর কারা কর্তৃপক্ষকে অখিল বলেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, প্রায় দেড় বছর জেলে থাকা হলো, আমার উপর মাওবাদী যোগের মামলা করা হয়েছিল, কিন্তু আজ আদালত প্রমাণ করলো যে মাওবাদী মামলা, কা আন্দোলনে ধ্বংস করার মামলা ভুয়ো। আজ ভারতবর্ষের ন্যায়িক ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, আজ আমি একটা অন্যায় মামলা থেকে মুক্তি পেলাম। এছাড়াও শিবসাগরবাসীকে ধন্যবাদ জানিয়ে গগৈ বলেন যে তিনি শিবসাগরবাসীর জন্য নিবেদিত থাকবেন। এরপর জিএমসিএইচ থেকে অখিল গগৈ কা আন্দোলনে শহীদ হওয়া শ্যাম স্ট্যাফোর্ডের ঘরে উপস্থিত হয়ে পরিবারের সঙ্গে মত বিনিময় করেন। তিনি বলেন, আজ থেকে কা আন্দোলনের প্রতিটা শহীদ পরিবারই তার নিজের পরিবার রূপে গণ্য হল। শ্যাম স্ট্যাফোর্ডের যে মামলা চলছে সেই মামলার আইনি প্রক্রিয়া সম্পূর্ণ খরচ তিনি বহন করবেন বলে জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অখিল বলেন, নিয়ার ইতিহাসে এই প্রথম কোনো মামলা থেকে কেউ মুক্তি পেল। এ থেকে একটা ইনভেস্টিগেটিভ এজেন্সির অসারতা প্রমাণিত হলো, প্রমাণিত হলো যে তাদের তদন্ত কত ভুয়ো। তিনি বলেন, আজ আবারও কেন্দ্র ও রাজ্য গৃহ বিভাগ চেয়েছিল মাওবাদী যুগের মামলায় পুনরায় আমাকে জেলে পুরে দিতে, কিন্তু নিয়া আদালতের বিচারক প্রাঞ্জল দাস সঠিক ও বস্তুনিষ্ঠ রায় দিলেন, এজন্য তিনি মাননীয় প্রাঞ্জল দাসের প্রতি কৃতজ্ঞতা জানান। অখিল এদিন সাংবাদিকদের জানান, গৃহ বিভাগের অধীনে নিয়ার কাজকর্ম চলে, বোঝা গেল গৃহ বিভাগ কত উদ্দেশ্য প্রণোদিত কাজ করে। তিনি এ নিয়ে গৃহমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মনে করেন। আর এনআই ঘোষণা মুক্ত হয়ে জিএমসি সরপাতে উলাই আছে, আমি দেখছি অখিল গগৈ মূল কাছে আছে। প্রথমে আপনার বহুত শুভেচ্ছা, বহুত অভিনন্দন জানালো। মই ডিওয়াই 365 আর ডিওয়াই 365 এর জড়িয়ে সমগ্র অসমবাসী রাইজক ধন্যবাদ, কৃতজ্ঞতা আর সেবা জানালো। অখিল গগৈ ডাঙরিয়া, আপনি আজি এনআই গোচর পর মুক্ত হল, সাত মুক্ত হল, যেটু গোচর ইউএপিএন সেনা আইনের অধীনে রাখিলে, ভারতবর্ষের এনআইএর হিস্ট্রি, ভারতবর্ষের এনআইএর ইতিহাস, এই প্রথম ঘটনা যে কোনোবা একটা গোচর এনআইএ গ্রহণ করা একটা গোচর আর ইউএপিএ সেকশনের অধীনত গ্রহণ করা একটা গোচর যে চার্জে ফ্রেম করব নয়, অর্থাৎ গোচরটা যে ভুয়া আসলে, গোচরটা যে মিছা আসলে, আর ভুয়া তথ্য আর ভুয়া যুক্তির আধারত যে মূর উপর গোচর তরা হয়েছিল সেই কথা এটা প্রমাণিত। ইয়া দেখা গৈছিল গোপন সাক্ষী দুজন দিছিল, কালিও এজন গোপন সাক্ষী দিছিল, তেওঁলোকে তারপর গোচর না, কালি গোপন সাক্ষী এজন দিছিলে, কালি পুরনি গোপন সাক্ষী এজনক আকৌ এখন ফটো দিছিলে, কিন্তু তাতকে ডাঙর কথা যে আজি 2013 সনের কিবা মাওবাদী গোচর এটা আকৌ মূর উপর চাপি দিছে আজিও কোর্ট, আজি কোর্টত মানে এনআইএ কোর্টত মাওবাদী গোচরটা জাপি দিছে। এই মাওবাদী গোচরটা জাপি দিওতে মানে এটা দেখা গল যে তার পাছতো তারমানে আজিও এনআইএ, আজিও ভারতের আর অসমৰ গৃহ বিভাগে মানে চেষ্টা করেছিল যে মোক রখাই দিব, মোক জেলতে রাখিব, কিন্তু ঐতিহাসিক ঘটনা এটা ঘটিলে বোধহয় আমি রঞ্জন গগৈক চিনি পাওঁ, কিন্তু আমার ইয়াত যে প্রাঞ্জল দাস নামের এজন জাজ আছে, এনআইএ জাজ আছে, যে ইতিহাস রচনা করব পারে, যে সত্যর প্রতি থাকিব পারে, যে ন্যায়নিষ্ঠ আর যে জুডিশিয়াস, এই কথাটা প্রমাণ করে দি এই গোটে ভারতবর্ষের ন্যায়িক ব্যবস্থার একটা নজির সৃষ্টি করে ইতিহাস সৃষ্টি করে দিলে যে এনআইএ গোচরটার পর মোক খারিজ করে দিল, চার্জে ফ্রেম করব পারে। গতি মোর কারণে এই একটা হিস্টোরিক ডে, কেবল মোর কারণে নহয় গোটেই গণতান্ত্রিক ব্যবস্থাটির কারণে এই হিস্টোরিক ডে, তাতকে ডাঙর কথা যে সরকারের কারণে এনআইএর কারণে এটা তার কথা, আমার প্রথম কথা আজি দিন ভারতবর্ষের গৃহমন্ত্রী পদক্ষেপ করা হয়েছে, কারণ সকলে জানে যে এনআইএ পরিচালনা করে গৃহমন্ত্রী, ভারতবর্ষের গৃহমন্ত্রীয়ে পরিচালনা করা এনআইএ মূল বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল, দুইখান চার্জশিটের পর মোক একেবারে আগ্রহ, তেতিয়া হলে মানে এই যে
गृह विभाग तो इन निशा खंड विलम्बी और अखत्य ऊपर प्रतिष्ठित बस्तु प्रमाणित हो गए तार पास निश्चित भावे मैं भाँ जो भारत गृहमंत्री पदत्याग कर उचित आज द्वित बस्तु तो हल भारतवर्ष एन आई ए डि जि डायरेक्टर जेनेरल निश्चित भावे आज चाकुर इस्तफा दिया कारण एन आई ए इतिहास एने घटना घटा ना इन डांगर लज्जाजनक घटना भारतवर्षर आटाक डांगर इन्भेस्टिगेशन एजेंसी एट गोचर ट्रायल नार्ज फ्रेम खारिज हो चार्ज फ्रेम कर ऐतिहासिक घटनार पास मैं भाँ एन आई ए डि जि डायरेक्टर जेनेरले पदत्याग कर उचित और शेष मैं भाँ मुख्यमंत्री पदत्याग आज दिन कर उचित कारण सकते जाने जो इं आगर मुख्यमंत्री प्रथम मोक हर तर परवर्त समय बर्तमान जी मुख्यमंत्री मोबाइल जिको प्रकार जेल शेहतिया मुख्यमंत्री केनेक मोर विरुदे सक्रिय सचेतन मोर विरुदे केनेक लागे आक्रमणमूलको देखी तार पास इंडिपेन्डेन्ट जुडिशियर मैं हेरी चार्जर पर विदाय दी तार पास मैं भाँ गृहमंत्री हिसाब से बहुत एक समय मुख्यमंत्री हिमंत विश्व शर्मा विधानसभा प्रस्तुत मोर सम्पर्क कब ना कम गुवाहाटी एन आई ए आदालते न्यायालय स्वतंत्र न्यायालय स्वाधीन और न्यायालय कार्यपालिकार कथा मते काम नक प्रमाण कर दिले न्याय व्यवस्थार इतिहास आज दिन तो सदा गौरवोज्जवल दिन हिसाब से लिखा थक मैं यह मुहूर्त समग्र भारत न्याय व्यवस्थार प्रति धन्यवाद कृतज्ञता और अभिनंदन ज्ञापन कर द्वित बस्तु हम एडवोकेट बहुत एडवोकेटक गाली पारे कैसे उलियबरा ना दुर्बल एडवोकेट लैसो ना कि आम सठीक और अत्यंत अनेस्ट एडवोकेट लैसो मोर बंधु शांतनु बरठाकुर हुजेफा आहमेदी आपलोके जाने जियाउर कामार के एन सी आम के एन सी सार आपलोके सकलोए जाने तेउन आरु कृष्ण गोगोई राहुल खेनसुआ ए आटाइबिलाके जी अत्यंत निष्ठा और आंतरिकतारे कोइते मोर कारणे काम करिले तार कारणे आजि एनेकटा ऐतिहासिक सिद्धान्त मैं पाबोले सक्षम हलो घटना के घटा ना यू नोहवा नुखोजा घटना जो एन आई ए भारतवर्षर आटाको डांगर एट इन्भेस्टिगेशन एजेंसी चार्जे फ्रेम कर भुआ गोचर कि मिसा गोचर मोर एक बस सत माह सम्पूर्ण खाई दिल जो मैं बाहर थकिल बीजेपी सरकार नारे का आंदोलन तो सम्पूर्ण बंध कर पेल मोक ग्रेप्तार जरिए और मोर पर सम्पूर्ण ध्वस कर पेल यह मुहूर्त मैं समग्री राइज एटा कथा कब खोज जो सत्यर सदा जय मैं सदा सतत निष्ठार मैं जनगणर प्रति सेवा आग खुजी और कोदिन कम्प्रमाइज आपोस नकर के दु नम्बर नक सचाक मानुर कारण कम खुजी कारण आज एने मैं आको एबार न्याय व्यवस्था न्यायालय धन्यवाद जानसो आज मोर प्रोग्राम तो हल इतना प्रथम मैं पुने पुने घर ले जाम इतिम्य मोक हस्पिटल रिलीज दिले मैं ऊल् गई आसो एक मात्र मैं घर ले जाम घर बेडखिन थे आंदोलन प्रथम शहीद सेम स्टेफर्डर घर ले जाम सेम स्टेफर्डर घर सेम स्टेफर्डर मातृ और पितृक एबार सेवा करम तार पाछते मैं कृषक मुक्ति संग्राम समितिर कार्यालय और तार पाछत राइजर दल कार्यालय ले जाम और तार पाछते आज दिन मोर काम शेष हम और कल रात छटार सतटा बजार भर मैं मोर निजर समष्टि शिवसगरबी राइजक लग पाने कल पुवा छय बजार सत बजार भर इतना इमानखिन कथा इतना बेसि कथा नक आपन लोग रास्त पा अलग समय पाशते जी मैं सम्पूर्ण मुकलिक जा और आपको जो इनके पा भवा ना
আর এনেকুয়া ধরনের প্রেসারের মজত হিটলারী শাসন চলি থাকার মজত এনেকুয়া ধরনের একটা স্বতন্ত্র স্বচ্ছ আর সচা যে রায়দান করব এই কল্পনার অতীত আছে। এতিয়াও ন্যায় ব্যবস্থা স্বতন্ত্র হয়ে আছে, এতিয়াও জনতাই কেবল ন্যায় ব্যবস্থার উপর আস্থা রাখব পারে। আজি চারিওফালে বেয়া দিন চলি থাকার সময়ত ন্যায়ালয়ের এই স্বতন্ত্র অবস্থায় ইমান দিন ধরে ন্যায়ালয়ের প্রতি মানুষের যে সন্দেহ আসে, মানুষের যে আশঙ্কা আসে, ন্যায় ব্যবস্থা তো সম্পূর্ণ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।